সুন্দর একটা সামনে হাই হাই কিছুক্ষণ আগে এখানে একটা কাবিল বসেছিল অনেক কষ্ট উঠাইছি ভাই জানি কিত্তি অসম আমি একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারতাম আহ শোনা গো আমার খুব কষ্ট যে বলা তাহলে আমিও কোনো চুপের মধ্যে বসে নি এই জায়গাটা একবার দেখো অনেকটা কেরালার মতো ফিল তো হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আবার একটা আসলাম নতুন জায়গায় অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের কান্তি বলো মানে 80% লোক এখনো জানে না যে এরকম একটা জলপাইগুড়িতে জায়গা আছে অ্যাকচুয়ালি এটা জলপাইগুড়ি না জলপাইগুড়ি থেকে 10 কিলোমিটার দূরে রানীনগর ইকো পার্ক তো সবাই জানো না আর এই জায়গাটা আমি আজকে আসলাম নতুন জায়গাটা এক্সপ্লোর করতে জায়গাটা খুব সুন্দর আমি আসলাম আর এই জায়গাটা আজকে তোমাদের দেখাবো কীরকম তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করো তো চলো এবার জায়গাটাকে দিয়ে এক্সপ্লোর করি নতুন জায়গা তো তার মধ্যে আমিও আবার পার্কের মধ্যে এক্সপ্লোর করতে যাবো চলো তো এটা হলো এন্ট্রি গেট আর সামনে টিকিট কাউন্টার চলো টিকিট নিয়ে যাই জাস্ট ঢুকলাম এখন ভিতরে আর গরমটা আজকে অনেক পড়ছে মানে কি বলে এত গরম ভাই জলপাই আমাদের কান্তি থেকে জলপাইগুড়িতে আজকে বেশি গরম মানে আর এই জায়গাটা জাস্ট পিছনে রাখবার জায়গাটা তো খুব সুন্দর লাগতেছে দাদা আমরা এখন এন্ট্রি করলাম এখন সম্পূর্ণ ঘুরি নাই আর এটা অনেকটা জায়গা নিয়ে তো সম্পূর্ণ জায়গাটা আজকে দেখাবো তোমাদের অবশ্যই আর নেক্সট আসলে আসতে পারো ওখানে রানীনগর ইকো পার্ক সার্চ করলে ম্যাপে দেখা দেবে তো জায়গাটা এই জায়গাটা একবার দেখো অনেকটা কেরালার মতো ফিল হচ্ছে কারণ নারকেল গাছগুলো থাকে ওরকম ফিল হচ্ছে আর এখানে আমি যাচ্ছি একটা এখানে সিনেমেটিক শট নিয়ে তোমাদের দেখাচ্ছি তো জায়গাটাতে একটাই প্রবলেম ভাই বেশি আমি ভিডিও করবো না এই জায়গাটা জাস্ট বলবো তোমরা আসো আসে নিয়ে ঘুরো কারণ ভিডিও করতে রিস্ক আছে এখানে কেন রিস্ক তোমরা ভালো করে জানো সমাজ যারা আদমি এছাড়া কাটি হে হলো সামনে এই জায়গাটা খুব সুন্দর কারণ আমি এই জায়গাটা কিছু একটা বন্ধু আসলে এই জায়গাটা দেখছি এই জায়গাটা ঢুকার এন্ট্রি খুব সুন্দর আর সব দিক দিয়ে এরকম আছে আর এইদিকে খুব সুন্দর একটা সামনে হালকা ফাঁকা ব্রিজ সামনে মানে পুকুর জল নাই আর এদিকে সম্পূর্ণ একটা মানে নেচারটা খুব সুন্দর আসলে কিন্তু একটা জিনিস বলবো এখানে আসলে সিঙ্গেল আসো না তোমরা সিঙ্গেল আসলে মজা পাবে না কারণ এখানে কাপিল নিয়ে আসবে কাপিল নিয়ে আসলে সব থেকে মজা এনজয় করতে পারবে আর যাদের যাদের কাপিল আছে অবশ্যই এখানে আসে ভিজিট করো রানীনগর ইকো পার্ক আর কাপিলদের জন্য আমি এই পার্কটা নিয়ে আসি আমি এখন যাই ব্রিজটাতে আর ব্যাপার হলো ব্রিজটা ওইদিকে একটা কাপিল আছে ডিস্টার্ব করবো না আমি খালি যাই ভালো জায়গাটা খুবই ভালো সিনেমেটিক টাইপে পরে আবার দেখাচ্ছি তোমাদের ভালো কাশ আমি আজকে এখানে একটা মেয়ে নিয়ে আসতাম আহ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো সেই কপাল আমাদের আর নাই আমি একা একা ঘুরতেছি তোমরা আবার খারাপ মাইন্ড করো না বড় হারামি হো বেটা অবশ্যই এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি কিন্তু কাপিলদের জন্য নিয়ে আসি আমি জানি পাক্কা সম্বন্ধে আমরা যাবো দেখবো সবাই কি করে না করে এর জন্য নিয়ে আসি আর তোমরা অবশ্যই আসো দেখো জায়গাটা খুব সুন্দর একটা ভিউ অবশ্যই আসো চেক আউট করো তাকে এদিকে একটা কি সুন্দর জায়গা একটা আছে আর সামনে এদিকে এদিকে বাগান এদিকে বাগান সামনে মনে ওটা রেস্টুরেন্ট মনে হয় জানি না যাচ্ছি কি আছে ওখানে দেখি কিন্তু এখানকার পরিবেশটা পুরাটা একদম নেচার দিয়ে প্রকৃতি যেটা বলে ওরকম খুব সুন্দর দেখতে তার তো জানেই না ভাই কেউ আর একটা কথা বলবো ভাই কাপিল নিয়ে আসো এই যে ঝুঁকি টুকে বসিয়ে যাবে অনেক অনেক কাপিল আছে আমি দিলাম আরে যেদিকে ভিডিও করতে সব দিকে খালি কাপিল কারণ ওইভাবে ভিডিও দেওয়া যায় না ভাই কারো পার্সোনালি ওরাকে এনজয় করতে আসছে এর জন্য আমি খুব রিক্স হয়ে এখানে ভিডিও করতেছি দেখে শুনি জায়গাটা খুবই সুন্দর সব দিক দিয়ে খুব সুন্দর ডিয়ার ডিয়ার মানে হরিণ আচ্ছা ওই ডিয়ার না এটা অন্য ডিয়ার একবার দেখো পিছনটা কালারফুল সব দিকে শুধু কালারফুল জায়গাটা খুব সুন্দর আর আমি একটা বলবো এই যে আমাদের তিস্তা উদ্যান স্পার বা রাজবাড়ি রাজবাড়িতে অনেক ভালো বেশি দূর না জলপাইগুড়ি থেকে 10 কিলোমিটার হবে আসো ভাই মজা করতে পারবে খুব এনজয় করতে পারবে আর একবার আসলে সবার ইচ্ছেগুলো সমুদ্রেও সমুদ্রাম সমুদ্রেও না বললাম না যাচ্ছে হাই হাই এতনা খুব সুন্দর আমার এসে তো খুব মজা লাগছে কাশ আমি একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারতাম তাহলে আমিও কোনো চুপের মধ্যে বসে নি সমুদ্রে আহ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো এদিক দিয়ে
এটা কিছুদিন আগে মনে এইটা সামনেটা কেটে কাটতেছে, এটা মানে বানাচ্ছে নতুন করে। এটা বানানো হয়ে গেলে অনেক কিছু মানে এখানে এখনো করবে কাজ মনে হচ্ছে। আর এখানে খুব সুন্দর এদিকে একটা বসার জায়গা, আর এদিকে বোটিংগুলো আছে, কারণ অ্যাকচুয়ালি বোটিংগুলো এখন বন্ধ কারণ কাজ মনে হচ্ছে। মানে এখানকার সব দিকে জায়গাগুলো খুব সুন্দর সুন্দর, ভালো আমার আছে খুব পছন্দ। মানে জলপাইগুড়ি তিস্তা উদ্যান থেকে এইখানে আসে সব থেকে ভালো। ঠিকই সামনে বোটিংগুলো, এগুলো মানে জলের জন্য এখন বন্ধ আছে। আর সামনে এখান থেকে ভিউটা করতে হয় দিবি খুব সুন্দর হয়, যা সেখান থেকে লাগতেছে না সেই লাগতেছে। লাশ সামনে বসে আছি, ওইদিকে সামনে দেখো নাই। আর এখানে আমি ফিল নিচ্ছি, ব্যাপারটা হলো ভাই একা একা আর কি ফিল নিব, কই বাত নাই আমি তো চুতিয়ে হ্যাঁ বসে আছি। এই যে সিগারেটের প্যাকেট আছে, সিগারেটের প্যাকেট সিগারেট এখান থেকে টানবো তারপরে বাড়ি যাবো। আর এখানে দেখো একা কিচ্ছু নাই, এটা এখন খালি পড়ে আছে। এইদিকে দেখো, এইদিকে এইদিকে একবার ফিল দেখো আমার পিছনে কার, দেখতে খুব সুন্দর ভাই। তোমরা সত্যি গার্লফ্রেন্ডকে নিয়ে অবশ্যই এখানে আমি তো একা একা এখানে মজা লুটতেছি, সেই মজা নিতে হচ্ছে। বাট এখানে এই যে আমি এখানে বসছিলাম, এখানে বসেছিলাম এখানে থাকবো, আর এখান থেকে একটু পরে এখান থেকে বেরোবো, কারণ এখানে মানে একচুয়ালি নিয়ে এখানে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু দেখাতে পারবো না, কারণটা একটু বুঝো। সব জায়গায় এখানে কাপিলস, কারণ ওদের পার্সোনাল প্রপার্টি হিসেবে ভিডিও দেখাতে লাভ নাই ভাই, আমার চ্যানেলে নাহলে স্ট্রাইক দিয়ে দিবে, তার জন্য দেখাচ্ছি না। আর আমি কিছু কিছু এখানকার দেখাচ্ছি, যেমন এই জায়গাটা এখন খালি আছে এটা এখন দেখাচ্ছি। কিছু আগে এখানে একটা কাপিল বসেছিল, অনেক কষ্টে উঠেছি ভাই। পড়াই লেখাই মে ধ্যান লাগাও, আইএস আইএস বানো আর দেশ কো সামালো, লেকিন নাই তোমার গার্মেন্ট চনুনে চনুনে কাট আর আমি নিয়ে একাই গেছি। চলো তো ভাই ফাইনালি আর এখন এখান থেকে বের হচ্ছি। আমি ইচ্ছা করলে ভাই এখানে ভিডিও করতে পারতাম কিন্তু করিনি, একটা কারণ সব দিক দিয়ে কাপিল, কারণ ওদের ফেজ আসলে যদি ভিডিও আপলোড পরে ওদের ফ্যামিলির মধ্যে ফেজ রেখে প্রবলেম হবে। আমি তো আমার আমি এসে আমার একটা বন্ধু আছে দুইজন, ওরও সেম দুইজনে ভাবলাম না ভিডিও করবো না, জায়গাটা যা দেখলাম জায়গাটা খুবই ভালো, তোমরা আসো এখানে অবশ্যই একবার ভিজিট করে। এখন রাজ হোটেলে খাইতে আসছি, তো আমাদের ওখানে পার্কের থেকে বের হওয়ার একটা পরে মানে ঘটনা ঘটে গেছে, সেটা অ্যাকচুয়ালি আমি ক্যাপচার করি নেই। তো অ্যাকচুয়ালি ওখানকার যে সিস্টেম ঘন্টা সিস্টেম জানি না আমরা, কারণ আমাদের খুব বলেনি কারণ ফার্স্ট টাইম গেছি। তো আমি অ্যাকচুয়ালি প্রথমে 100 টাকা দিছিলাম, তো বলছিলো যে পরে টাকাটা নিও, তখন রিটার্ন আসতেছি টাকাটা নেওয়ার জন্য, তখন বল আমার কাছে বললো যে আরও এক্সট্রা 140 টাকা। তো আমি বললাম কিসের জন্য, বলতেছি এইখানে ঘন্টা সিস্টেম, যে ঘন্টা থাকবো ওই সিস্টেম হয়। তো আমার এই সিস্টেমটা জানা ছিল না, তো আমি ওখানে কিছু তর্ক করিনি, বলে ঠিক আছে নো প্রবলেম। তো আমি বললাম আগে এটা বলতে লাগতো যে ঘন্টা সিস্টেম এখানে, তো তোমরা যদি এখানে আসো অবশ্যই এটা বলে যাবে যে দাদা কত ঘন্টা কত অবধি থাকবো না থাকবো। আমার কিন্তু টিকিটে খালি লিখে রাখছে 2, কিন্তু আমাকে বলে না যে এটা 2টার মধ্যে তোমাকে পার্ক থেকে বের হতে হবে। আমি জানি না, তোমরা অবশ্যই এই জিনিসটা ঢুকার যদি আসো তাহলে ঢুকার সময় এটা একটু ক্লিয়ার করে নেবা, তাহলে তোমরা কিন্তু ফাঁসে যাবে। আমার টোটাল ওখানে গেলো 200 টাকা ভাই, কিচ্ছুই হলো না, আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে যাইনি বন্ধু বন্ধু গেছি, 200 টাকা গেলো জাস্ট পার্কে ঘোরার জন্য। পাবো একবার ইচ্ছা করে কেতাল করতে পারতাম, তো কেতাল টেতালের দিকে যাইনি, তো এটার জন্য ভাবলাম তোরা নেক্সট ডে গার্লফ্রেন্ড নিয়ে আসলে অবশ্যই এটা যাচাই করে খুঁজবো। চলো এখন খাবো, খিদা লাগছে, পরে দেখো তাহলে।